আসসালামু আলাইকুম, আমি কেমন আছেন মুশফিকুর খান সবাই? বলছি। আশা করি ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি আজকে। এটা হচ্ছে শেনজেন ভিসা সম্বন্ধে। তো অনেকেই জানতে চান শেনজেন ভিসা কিভাবে আবেদন করবেন ট্যুরিস্ট ভিসার জন্য। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। আপনারা যারা আমিরাতের রেসিডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটি সচল থাকতে হবে আর কি। ট্রানজ্যাকশান মিনিমাম তিন মাসের একটা ভালো ট্রানজ্যাকশন যদি থাকে আপনাদের, এবং অ্যাট দ্য এন্ড 3 মাসের মাথায় যদি আপনাদের 20,000 দিরহাম থেকে শুরু করে 25,000-এর মধ্যে যদি থাকে, তাহলে আপনাদের ভিসা পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। তো এর মধ্যে আরও একটি কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে 3-4টা দেশ আপনারা ভ্রমণ করতে হবে আর কি এর মাঝামাঝি। কারণ আপনি যেন এম্বাসিতে যখন আপনি ফাইলটা জমা দিবেন, তারা যেন বুঝতে পারে যে আপনি আসলে একজন ট্যুরিস্ট। তো কারণ ট্যুরিস্টদেরকেই তারা ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে। আপনি যদি ফেক হন, ফ্রড হন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্যই আপনাকে ফার্স্ট প্রয়োজন হচ্ছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে আপনার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে কয়েকটা দেশ ভ্রমণ করতে হবে, অবশ্যই ভ্রমণ করতে হবে, তাহলে আপনার সম্ভাবনা বেশি থাকে। এরপর হচ্ছে আপনার ভিসা যদি পার্টনার ভিসা হয় অথবা একটা ভালো জব, স্যালারি সার্টিফিকেটটা ওখানে ইম্পর্টেন্ট থাকে আর কি। স্যালারি মিনিমাম 5,000 যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিওটি শেনজেন ভিসা সম্বন্ধে। আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।